ব্রাজিল ভার্সেস ফ্রান্স ওয়ার্ল্ড কাপ 1998। ও মাই গড, দুঙ্গাকে দেখতে পাচ্ছি। সেরা সেরা প্লেয়ারদের কাছে দেখবেন দেশ চ্যাম্পস দেশ রিভালদো, দেশ চ্যাম্পসকে আমরা দেখতে পাচ্ছি। আজকে ব্রাজিল ভার্সেস ফ্রান্স 1998 সালে ফিরে যায়। মামুর বেটা মামু, আজকে ব্রাজিলের খেলা দেখামো। আপনারা দেখতে পাচ্ছেন রোনালদোকে সাথে এসে লিওনার্দো, ব্রাজিলের পোলে পানে কি অবস্থা, পেছন গার্ড দিছে। আমাদের পাপনকে বন্ধুরা, তোমরা কমেন্টে জানিয়ে দাও এই 1998 সালে তোমরা কোথায়, কে কি করছিলে। তো ঠিক এই মুহূর্তে কালাকাণ্ড শুরু হয়ে গেছে। ব্রাজিল ভার্সেস প্রথমেই অ্যাটাক করে ফেলেছে ফ্রান্স গুইভার্স। সো বুঝতে পারছেন খেলা কিন্তু চমৎকার চনমনে শুরু হয়ে গেছে। ব্রাজিলও কিন্তু কম নয়। ব্রাজিলের এই টিমে রয়েছে রিভালদো, কার্লোস, যার শট আমরা বারবার ইউটিউব থেকে ডাউনলোড করে দেখেছি। ঠিক এই মুহূর্তে ফ্রান্স কিন্তু কাপো খুব সম্ভবত এই মুহূর্তে আবারও গুইভার্স নাকি ডিজে কাইফ, কি মনে হচ্ছে, এটা মনে হচ্ছে যে গুইভার্স অ্যাটাকে। সো দেখতেই পাচ্ছেন গুইভার্স কিন্তু একটু ব্যথা পেয়েছে। ঠিক এই মুহূর্তে কিন্তু আবার ফ্রান্স কিন্তু শেষ পর্যন্ত এটি এই মুহূর্তে লম্বা শট, এবার কি গোল পাবে ব্রাজিল, কিন্তু না। ঠিক এই মুহূর্তে লেগে গেছে কাফু ভার্সেস কাফুর সাথে কে ধাক্কা লেগেছে দেখেন, লিজার রাজু দেখেন এই মুহূর্তে লম্বা শট, গোল হবে। ও মাই গডনেস, ও রে বাইরে বাইরে, এটা ডিজে কাইফের দারুণ হেড ছিল কিন্তু গোল পোস্টে ছিল না। ঠিক এই মুহূর্তে আবারও লেগে গেছে। কার্লোসকে দেখতে পেলাম লম্বা থ্রো করেছে কিন্তু আসলে গোলবারে এখনো ব্রাজিল কিছুই করতে পারছে না। আপনাদের কাছে কি মনে হয় ব্রাজিলকে শেষ পর্যন্ত গোল দিতে পারবে? ঠিক এই মুহূর্তে ওরে গেল গোলটা হইল না রে ভাই। তবে এখন পর্যন্ত যা দেখছি রবার্তো কার্লোস আগাতে পারলো না। ঠিক এই মুহূর্তে কারেম্বেউ, বাইরে ভাই এতগুলো প্লেয়ারের নাম বলতেছি, কেউ তো মনে হয় একটা দুটা বাদে কেউ একটা নামও জানেন না, বাট আপনারা কে কাকে চিনতে পারছেন সেটা এখন বড় বিষয়। ঠিক এই মুহূর্তে জিদান, ওরে আসলে মানে মাঝ মাঠে তখন ব্রাজিল এবং আর্জেন্টিনা তখন আসলে বলার অপেক্ষা রাখে না। ঠিক এই মুহূর্তে আবারও কাফু এবং লিজরাজু, ওরা দুইটা কাছাকাছি আইবি না, আইলে কিন্তু রেড কার্ড দিয়ে মাঠ থেকে উঠে। রেফারি ভাই থামেন, খেলা আবারও শুরু হয়ে গেছে। ওরে ভাই দেখছেন ডিফেন্স কেমন স্ট্রং ব্রাজিলের। দুঙ্গা কিন্তু এই যে দেখেন কি অবস্থা। কারেম্বেউ শট করতেছে কাফু, ঠিক এই মুহূর্তে কাফু এগিয়ে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আসলে পেটিট কাটকে দিয়েছে কাফুকে। ঠিক এই মুহূর্তে আবারও জিদান, ঠিক এই মুহূর্তে এখনো গোল জন্য লম্বা শট, ওরে বাইরে ভাই কার্লোস কি শট করছে, অল্পের জন্য গোলটা হলো না রে ভাই। সো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয় ঠিক এই মুহূর্তে আবারও টাপাস কর্নার থেকে লম্বা, ওরে বাইরে ভাই কি মানে হেডারটার হেড কীভাবে করছে দেখছো, জাস্ট গোলকিপার বার্দেস সে কোনোভাবে আটকায় দিল। এবং বাজ পাখি বলতে পারেন তখনকার সময়ের বাজ পাখি ফ্রান্সের গোলকিপার। ঠিক এই মুহূর্তে লম্বা শট এবং আর ব্রাজিলের গোলকিপার কম না কার্লোস, ওই দেখেন কার্লোসের সেই শট চির, ও মাই গড, গোল 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 হেডে গোল দিয়ে দিয়েছে। প্রথম গোল জিনেদিন জিদান, 1-0 এগিয়ে গেল। ওরে ভাই কি হেড, ও রে ডিফেন্স এবং গোলকিপার একেবারে শক, কিছুই মানে বুঝে ওঠার আগেই গোল হয়ে গেল। ব্রাজিল 1-0 পিছিয়ে গেল। দেখেন গোলটা, ওরে ভাই জিনেদিন জিদান, সেই জিদান, ওরে ভাই দেখছো কীভাবে ড্রিবলিং করা শুরু করে, ওরে বাইরে ভাই। আপনারা এখন পর্যন্ত বলেন যে 1998 সালের এই ফাইনাল ম্যাচে আসলে দেখছেন বাজ পাখি বলেছিলাম একটু আগে, এই যে দেখেন ওরে রোনালদো, সেই রোনালদো গোলটা যদি পেয়ে যেত 1-1 কিন্তু ব্রাজিল সমতা ফিরাতে পারত। ব্যথা পেয়েছে পারদেশ, যাই হোক। ঠিক এই মুহূর্তে কিন্তু আবারও ঠেলা ঠেলে লাগিয়ে গেছে, ঠেলা ঠেলে একদিকে জিদান আরেকদিকে, ওই দেখো জিদানের সাথে কিন্তু পারতেছে না এইবার গুইভার্স। ওহ হলো না, উইক শট একদম রবার্তো কার্লোসকে দেখতে পাচ্ছি দারুণ। রিভালদো, ও অনেকক্ষণ পর রিভালদোকে দেখছেন, রিভালদোকে কীভাবে আটকে দিয়েছে, এই কে পালাইছে এটা দেখছেন, এটা হচ্ছে ফ্রান্সের দেশ। হলুদ কার্ড দিলাম, এরকম ফালতু খেলা খেলবা না। আরে রেফারি রাখেন, আবারও খেলা শুরু হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে গোল হবে নাকি, এবং আসলে গোল হলো না শেষ পর্যন্ত। এখন দেখা যাক আবারও অ্যাটাকে যাবে, গোল হবে নাকি, এবং ওরে ভাই পেটিট কিন্তু সেই রকম একটা শট দিয়েছিল কিন্তু গোল পোস্টে ছিল না। দেখেন গোলটা কিন্তু হয়ে যেত এবং কর্নার, এবং আসলে অল্পের জন্য গোলটা হইল না। এবার কি গোল হয়ে যাবে, ইজি গোল মিস করে ফেলেছে গুইভার্স নাকি ডিজে খুলিপেডা, নাম দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ডিজে গুইভার্স মনে হচ্ছে, একবার গুইভার্স আসলে বোঝা যাচ্ছে না ঠিক এই মুহূর্তে। ও এটা হচ্ছে গুইভার্স, ওরে গোল, আরো একখান গোল 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 গোল, হোয়াট এ হেডার ম্যান। জিদান ফ্রান্সকে আবার এগিয়ে নিয়েছে এবং রবার্তো কার্লোসের সেই চিরচেনা শট, কিন্তু শেষ পর্যন্ত হাফ টাইমের খেলা শেষ, 2-0 এগিয়ে গেছে ফ্রান্স, আবার খেলা শুরু হয়ে গেছে। আপনাদের কাছে কী মনে হয়, এই যে দেখতে পাচ্ছেন, ওরে ভাই কাফু কি খেলা শুরু করছে, কাফু আসলে দারুণ একটা প্লেয়ার কিন্তু আজকে কোনোভাবে কিছুই করতে পারছে না, রিভালদো কিছু করতে পারছে না, রোনালদো কিছু করতে পারছে না, রবার্তো কার্লোস কিছু করতে পারছে না, কাফু কিছু করতে পারছে না, দুঙ্গা কিছু করতে পারছে না। সো বুঝতে পারছেন ফ্রান্স কীভাবে ব্রাজিলকে আটকে রেখেছে এবং পরপর দুইটা হেডে দুইটা গোল দিয়েছে এবং এটাকে দিয়েছে, কিন্তু ডিফেন্স দেখেন কত শক্ত, অ্যাটাকের পর অ্যাটাক করেই যাচ্ছে ব্রাজিল, কিন্তু গোল কিন্তু হচ্ছে না, 2-0 এগিয়ে আছে এখন পর্যন্ত। দেখেন দুঙ্গা কোনো রকম একটা শট করেছে, মনে হচ্ছে যে ডিপ্রেশনে ভুগছে ঠিক এই মুহূর্তে, আবারও অ্যাটাকে ব্রাজিল হেড, কিন্তু দেশলাই এইবার রিভালদোকে এই যে দেখেন, সরি রিভালদো নয়, ড্যানিয়েলসন ঠিক এই মুহূর্তে আরও একটি শট, ওরে ভাই দেখেন একদম ইভিলেন মার্টিনেজের মতো, হোয়াট এ শট, হোয়াট এ মানে কীভাবে বাঁচাইতে আছে দেখছেন, এই যে কাপু কী করতেছে, কাপু আর দেশ টামসিনকে লেগেই আছে সেই কখন থেকে। সো বন্ধুরা ঠিক এই মুহূর্তে কিন্তু ওই যে শট কিন্তু আসলে ব্যাট করতে যেতে পারে না, ওরে ভাই দেখেন গোলকিপার কিন্তু একদম সামনে চলে গেছে এবং দুজন প্লেয়ার এবং সামনে এসে কোনোভাবে বলটা বাঁচিয়েছে। এই যে দেখছেন কি ঠেলাঠেলি কিন্তু হচ্ছে, ঠেলাঠেলি চলছে, খেলাও চলছে মাঝ মাঠে ঠিক এই মুহূর্তে, কিন্তু রবার্তো কার্লোস আসলে বলটা রাখতে পারলেন না, এইবার কিন্তু রবার্তো কার্লোস ভিতরে যাবে, কিন্তু ডিফেন্স এত কড়া ফ্রান্সের, লম্বা শট কিন্তু গোল বসে রাখতে পারল না, এইবার মনে হচ্ছে একখান গোল হয়ে যাবে, কিন্তু না, এটা কোন জায়গায় খেলে আমি বুঝলাম না ব্রাজিল। এইবার ব্রাজিলে কিন্তু এরে দিল কাপুরে, একদম কাপু পইরা চিটপটাং হয়ে গেল, কিন্তু আসলে কিছুই করার নাই, সেকেন্ড ইয়েলো খেয়ে দেশলাই সে চলে গেল বাইরে, এই যে কি নাচানাচি করতেছে ড্যানিয়েলসন, কিন্তু শেষ পর্যন্ত আসলে কোনো গোলের দেখা পায় নাই ব্রাজিল। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে 2-0 দেখা গেছে, 70 মিনিটের খেলা প্রায় শেষ, 71 মিনিট 72 মিনিট চলছে, এই যে দেখেন ঠেলাঠেলি কিন্তু চলতেছে, একদিক দিয়ে লম্বা শট, এইবার মনে হচ্ছে গোল হবে না, আসলে গোল হওয়ার কোনো সুযোগ নাই এবার ফ্রান্স এটাকে, কিন্তু আসলে ব্রাজিলের মিডফিল্ডাররা কিন্তু দারুণ খেলতেছে, কেউ কোথায় শট মারতেছে, এরা কি ফাইনাল খেলতেছে নাকি ম্যাচ খেলতেছে, ফ্রেন্ডলি ম্যাচ, এটাই আমি বুঝতেছি না, বাইরে মার জুড়ে এরে অফসাইড, এই যে মারামারি ঠেলাঠেলি মাঝ মাঠে কিন্তু খেলতেছে দুঙ্গার সাথে, ওরে ভাই এই যে আবারও কার্লোস, ওহো অফসাইড হয়ে গেল, ব্রাজিল 2-3 বার অফসাইড হয়েছে, কিন্তু যে কারণে এইবার 2-3 বার অফসাইড হলে কি হয়, এই বিগ ম্যাচে অফসাইড এটা মানা যায় না। এইবার রবার্তো কার্লোস লম্বা শট কিন্তু হেড করে, এইবার মনে হচ্ছে 1-1, এত কই মারলতে, এত কই মারল না, 3-0 আগে যেতে পারতো ফ্রান্স, কিন্তু সেখানে সে ভুল শট, এইবার কি এগুলো কি লুতা শট মারলে হবে নাকি, ব্রাজিল তোমাদেরকে দ্রুত আগে আসতে হবে, সময় কিন্তু শেষ পর্যায়ে আর মাত্র 5 মিনিট বাকি আছে, 2টা গোল পরিশোধ করতে না পারলে কিন্তু 98 সালে বিশ্বকাপ হেরে যাবে ব্রাজিল, 94-এর বিশ্বকাপ জয়ী সেই ব্রাজিল, কিন্তু এখন এবার মনে হচ্ছে একখান গোল হবে, আরে কি রে ভাই এইটা যদি গোল না হয় বারে লাগিয়া চলে গেল উপর দিয়ে, ওই দেখো লম্বা শট, এইবার মনে হচ্ছে একখান গোল হয়ে যাবে এবং বেটিট শেষ পর্যন্ত আর একখান গোল দিয়ে দিল, 3-0 এগিয়ে গেল ফ্রান্স, ব্রাজিল 3খান গোল খেয়ে গেল এবং সেলিব্রেশন কাকে বলে, 90 মিনিটের পরে গিয়ে 2টা গোল এবং জিতে গেল বিশ্বকাপ, রোনালদোর মন খারাপ, নাচানাচি করতেছে ফ্রান্স। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাপ উঁচিয়ে ধরেছে দেশ টাইমস, সো আপনাদের এই ম্যাচ কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন, আর 98 সালে আপনারা কে কোথায় ছিলেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, আসসালামু আলাইকুম।